শিক্ষালয় শিক্ষা জগতে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। আজকে দশম শ্রেণীর বাংলা বিষয়ে আমরা আলোচনা করব বর্তমান যুগের একজন স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী রচিত তার কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পটি সম্পর্কে। জ্ঞানচক্ষু গল্পটি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্পরূপে সংকলিত হয়েছে। জ্ঞানচক্ষু, চক্ষু মানে কি? চোখ। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম ইন্দ্রিয় হচ্ছে আমাদের চোখ। আর জ্ঞান চক্ষু বলতে কি বোঝাচ্ছে? আমাদের যে মনের যে চোখ বা যেই চোখের মাধ্যমে আমরা যে কোনো বিষয়কে আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি তাকে আমরা বলতে পারি জ্ঞান চক্ষু। অর্থাৎ যে কোনো বিষয়কে আমরা, যে কোনো জিনিসকে আমরা সাধারণত চোখ দিয়ে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় অন্যতম ইন্দ্রিয় চোখ, সেই চোখ দিয়ে আমরা দেখতে পাই। কিন্তু সেই বিষয়কে যখন আমরা অন্তর্দ্বারা উপলব্ধি করি তখনই আমাদের কি জ্ঞানচক্ষুর উন্মীলন ঘটে। এই জ্ঞানচক্ষু গল্পে আমরা বালক তপনের পরিচয় পাব। সে তপন লেখক সম্পর্কে তার মনে একটা ধারণা ছিল যে লেখকরা হয়তো আমাদের এই পৃথিবীর কোনো জীব নন, তারা হয়তো কোনো ভিন্ন গ্রহ থেকে আসা কোনো অদ্ভুত জীব। কিন্তু যখন সে তার ছোট মাসি বিয়ে উপলক্ষে সেখানে যায় এবং সেখানে গিয়ে তার যে ছোট মেসো, সেই ছোট মেসোকে দেখে, যিনি কলেজের অধ্যাপক হওয়ার পাশাপাশি তিনি কিন্তু একজন সাহিত্যিক ছিলেন, তার লেখা বিভিন্ন গ্রন্থ ছাপার অক্ষর বের হতো, তখন তাকে দেখে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তপনের যে জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু খুলে যায়। সে দেখে তার ছোট মেসো অন্যান্য সাধারণ মানুষের মতনই চা খান, খবরের কাগজ পড়েন, স্নান করেন, গল্প করেন, সমস্ত কিছু সাধারণ আর পাঁচটা সাধারণ মানুষ যেমন করে তার ছোট মেসো ঠিক তেমনভাবেই করেন। তখন তপন বুঝতে পারে যে লেখকরা কোনো ভিন্ন গ্রহের থেকে আসা কোনো জীব নয়, তারাও কিন্তু আমাদের মতনই সাধারণ মানুষ। তখন কিন্তু সেও মনে মনে একটা আত্মবিশ্বাস খুঁজে পায় এবং সে কিন্তু সেও ভাবে যে সেও কিন্তু গল্প লিখবে। সে যখন তার ছোট মাসির বিপলক্ষে এসেছিল তখন তার পরবর্তীতে তার স্কুলের গরমে ছুটি পড়ে যাওয়ায় সে কিন্তু সে বাড়িতেই থেকে গেল এবং তার ছোট মেসো কিন্তু তার কলেজ ছুটি থাকার কারণে তিনিও থেকে গেলেন। এর ফলে কিন্তু সামনাসামনি সে তার ছোট মেসোকে আরো বেশি করে দেখার সুযোগ পেয়ে গেল এবং সে ভাবলো যে সেও কিন্তু গল্প লিখবে। এবং তার জন্য সে কি করলো, তার মা কিন্তু জোর করেই তাকে তার স্কুলে যে হোম টাস্কের খাতা, সে খাতা কিন্তু তিনি তাকে নিয়ে আসতে বাধ্য করেছিলেন। তারপরে তপন কি করলো, তার যে হোম টাস্কের খাতা সেটা নিয়ে কিন্তু তিনতলা যে সিঁড়ি সেখানে চলে গেল এবং সেখানে বসে কিন্তু সে একটা আস্ত গল্প লিখে ফেললো। তার বয়সী অন্যান্য ছেলেমেয়েরা যখন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প, অনাহারে না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প, এই সমস্ত বিষয় নিয়ে গল্প লেখে, তখন অনুভূতি প্রবণ তপন কিন্তু সেসব কোনো বিষয়কেই তার গল্পের বিষয়বস্তুরূপে নির্বাচন করলো না। সে কি করলো, তার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু একটা গল্প লিখে ফেললো এবং সে এতই উত্তেজিত হলো যে সে যখন সিঁড়িতে নিচে নেমে আসতো তখন তার ছোট মাসির সাথে তার দেখা হয়ে গেল এবং সে তার গল্পটি ছোট মাসিকে পড়তে দিল। ছোট মাসি বয়সে তার থেকে বড় হলেও তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ছোট মাসি তার গল্প পড়ে অভিভূত হলেন এবং তিনি তাকে বললেন যে কোথাও টুকলিফাই করিস নি তো, মানে কোথাও কোনো জায়গা থেকে দেখে দেখে লিখিস নি তো? তপন কিন্তু তখন সেটা বললো যে না, সে নিজেই গল্পটি লিখেছে। তখন ছোট মাসে কি করলো, তার লেখক ছোট মেসোকে সেই গল্পটা দেখালো। লেখক ছোট মেসো, তিনি তার যে শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়িতে নিজের কিছুটা আভিজাত্য জাহির করার জন্য, নিজের কিছুটা নিজেকে বড় করে দেখানোর জন্য তিনি কিন্তু সেই বালক তপন লেখা গল্পটির কিছুটা প্রশংসাই করলেন এবং তিনি বললেন যে সমবয়সী ছেলেমেয়েরা যখন বিষয়রূপে সাধারণ বিষয়গুলিকে নির্বাচন করে তখন কিন্তু তপন খুব অনুভূতিপ্রবণ মন নিয়ে সে কিন্তু তার স্কুল জীবনে প্রথম দিনের অভিজ্ঞতা লিখেছে এবং সে ভালোই লিখেছে এবং তার কিন্তু ভালো লেখক হয়ে ওঠার যে গুণাবলীর প্রয়োজন সেটা কিন্তু তপনের মধ্যে আছে। এই বিষয়টা কিন্তু তপনকে আরো পুলকিত করলো এবং ছোট মিশ্র কথা দিলেন যে তিনি চেষ্টা করবেন সন্ধ্যাতারা পত্রিকায় সেই গল্পটি ছাপিয়ে দেবার জন্য এবং তিনি সেই গল্প নিয়ে কিন্তু চলেও গেলেন। এদিকে তপন কিন্তু সেই উত্তেজনার বসে কিন্তু আরো দু তিনটে গল্প সে ফটাফট লিখে ফেললো এই মাঝে সময়ের মধ্যে, কিন্তু তার ছোট মিশ্র কিন্তু আর কোনো খবর দিলেন না এবং সে কিছুটা নিরুৎসাহিতও হয়ে গেল। এমন সময় হঠাৎ করে একদিন তার ছোট মাসি এবং ছোট মেসো তাদের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকা হাতে করে এসে উপস্থিত হলেন। তপনের বুকের রক্ত যেন ছলকে উঠল।
সে ভাবলো যে তার বয়সী তার লেখা গল্প প্রথম দিন যেখানে তার নাম রয়েছে সে তপন কুমার রায়, সেই গল্প এখন তার সমবয়সী সমস্ত ছেলেমেয়েদের হাতে হাতে ঘুরবে। তার বাড়িতে যেন তার নাম হয়ে গেল কথা সাহিত্যিক, গল্প লেখক, সাহিত্যিক রূপে। অর্থাৎ সবাই কিন্তু তাকে বলতে লাগলো যে সে কিন্তু লেখক হয়ে গেছে। এবং এর পাশাপাশি আরেকটা কথা কিন্তু সেই গল্পটা যখন সবাইকে পাঠ করে শোনানো হলো, সবাই যখন গল্প পাঠ করতে শুনবে তার ঠিক আগের মুহূর্তে কিন্তু সবার মনে এ ধারণাই আসলো যে তপনের যে লেখক ছোট মেশো তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু এই গল্পটি কখনোই ছাপার অক্ষরে বেরোতো না। এর জন্য কিন্তু কৃতিত্ব তার লেখক ছোট মেশো। এই ঘটনাটা কিন্তু তপনকে একটু মনে মনে কষ্ট দিল। তার মা কিন্তু তাকে ভালোবাসত তপনকে, এবং তার মা বললেন যে বাবা তো পেটে পেটে এত, ঠিক আছে তুই একটু গল্পটা পড়ে শোনা সবাইকে। এবার যখন তপন সে গল্পটা পড়া শুরু করলো তখন কিন্তু তার মনের মধ্যে আরো হতাশা তাকে ঘিরে ধরলো। কিছুক্ষণ পূর্ব কিন্তু সে মনে করছিল সেই দিনটি তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কিন্তু যত সে গল্পটি পাঠ করতে লাগলো ততই সে বুঝতে পারলো যে তার ছোট মেশো একটু কারেকশন ও ইয়ে করার নামে তিনি কিন্তু গল্পটিকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। তপনের কিন্তু চোখ থেকে যেন জল বেরিয়ে আসতে লাগলো, সে সেখান থেকে ছুটে বেরিয়ে গেল এবং সে সংকল্প করল যে পরবর্তীতে যদি কখনো তার কোনো গল্প ছাপাতে হয় তাহলে কিন্তু সে নিজে গিয়ে তার গল্প ছাপাতে দেবে, সে কিন্তু আর অপর কারোর ভরসায় বা মুখাপেক্ষী হয়ে থাকবে না। অর্থাৎ গল্পের প্রথম অংশে যখন আমরা দেখছি যে লেখক সম্পর্কে তপনের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল, সে ভাবতো লেখকরা হয়তো আমাদের এই গ্রহের কোনো প্রাণী নন বা কোনো জীব নন, তারা হয়তো ভিন্ন গ্রহ থেকে আসা কোনো জীব, তখন কিন্তু তার লেখক সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ছিল। যে ভ্রান্ত ধারণার যে জ্ঞানচক্ষু তা উন্মীলন ঘটলো যখন সে তার ছোট মেশোকে দেখলো। কিন্তু যখন তার লেখা গল্প তার ছোট মেশো শুধুমাত্র তার শ্বশুর বাড়িতে নিজের একটু নিজের প্রতিপত্তি জাহির করার জন্য, নিজের যে গুণগান করার জন্য তিনি কিন্তু সেই বালক তপনের যে লেখা গল্প তাকে যখন আমূল পরিবর্তন করে তার নামে ছাপিয়ে দেন, সেই ঘটনায় কিন্তু তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মীলন ঘটায়। সে তখন বুঝতে পারে যে নিজের লেখা কোনো গল্প যদি তাকে ছাপাতে হয় তাহলে কিন্তু অপরের ভরসায় বসে থাকলে তার চলবে না। আর এইভাবে কিন্তু তার দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর উন্মীলন ঘটে এবং যে দিনটিকে সে তার জীবনের সবচেয়ে আনন্দময় দিন বলে মনে করছিল সেই দিনটি কিন্তু তার জীবনের সবচেয়ে দুঃখের দিনে পরিণত হয়। এইভাবে গল্পের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা জ্ঞানচক্ষু গল্পে আশাপূর্ণা দেবী বালক তপনের মধ্যে দিয়ে যে এক অনুভূতিপ্রবণ বালক তপনের মধ্যে দিয়ে যে বিষয়টিকে তুলে ধরেছেন তা কিন্তু আমরা বুঝতে পারছি। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা গল্পটা ভালো করে রিডিং পড়বে এবং এর শব্দার্থগুলো খুব ভালো করে দেখবে, আর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু শিক্ষালয় ওয়েবসাইটে আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে নোটও পেয়ে যাবে, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও পাবে এবং মক টেস্ট প্রদান করারও ব্যবস্থা রয়েছে। তোমরা শিক্ষালয় ওয়েবসাইট থেকেই সমস্ত বিষয়গুলো তোমাদের সুবিধা মতন তোমরা করে নিতে পারবে।